হ্যালো স্টুডেন্ট বেদাঙ্গে তোমাদেরকে স্বাগতম। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার চলে এসেছে নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। মনে করো এস 1 2 3 4 5 6 সেটের উপরে দ্বিপদ প্রক্রিয়া স্টার সংজ্ঞাত হয় এইভাবে যে এ স্টার বি ইজ ইকুয়াল টু আর, যেখানে আর হলো ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ যখন এ বি কে 7 দ্বারা ভাগ করা হয় এবং এ বি বিলংস টু এস। এস এর উপরে স্টার এর জন্য বিভাজন ছক তৈরি করো। বিভাজন ছক থেকে দেখাও প্রত্যেকটি প্রক্রিয়ার স্টার প্রক্রিয়ার জন্য একসম উপাদান এক এবং এস এর প্রত্যেক পদ ইনভার্টিবল। তাহলে এখানে প্রথমে আগে আমরা এই ছকটি বের করে নিই। এখানে কি বলেছে দেখো, ডিভিশন করতে পারা যাচ্ছে। তাহলে ডিভিশন করতে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে 7, এখানে 7 দিয়ে আমায় ডিভাইড করতে হচ্ছে। তাহলে এখানে প্রথমেই আগে আমরা ছকের জন্য স্টার এঁকে নিলাম, প্রত্যেকটি উপাদান লিখে নিলাম 1 2 3 4 5 6 এর রেসপেক্টিভ, এখানেও লিখে নিই 1 2 3 4 5 6। এবার এখানে দেখো আমি 1 দিয়ে লিখছি, 1 1ই থাকছে, 2 3 4 5 6 এখানেও 2 3 4 5 6। এবার এখানে দেখো 2 2 4 ছোট তাই 4 থাকবে, 2 3 6 তাই থাকবে, 2 4 8, 7 দিয়ে ডিভিশন করলে ভাগশেষ থাকবে 1, 2 5 10, 7 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ থাকবে 3, 2 6 12, তার মানে 5। একই ভাবে দেখো 3 2 6, 3 3 9, মানে 2 3 4 12, মানে এখান থেকে দেখো 5, 3 5 15, 3 5 15, মানে আমি যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে 7 2 0, তার মানে 1 থাকছে, 3 6 18, তার মানে এখান থেকেও আমি যদি 7 দিয়ে ডিভাইড করি 14, তার মানে ভাগশেষ থাকছে 4। 4 এর ক্ষেত্রে 4 2 0 8, তাহলে 7 দিয়ে ডিভাইড করলে 1, 4 3 0 12, মানে 5, 4 4 0 16, মানে হচ্ছে 2, কারণ 14 থাকছে লাস্ট ডিভিশন ইয়ে মাল্টিপ্লাই। তাহলে 4 5 20, 20 মানে 7 দিয়ে ডিভাইড করলে তোমার থাকছে 2 6, তাহলে এখানে 4, এখান থেকে 4 6 24, তাহলে এখান থেকে 7 3 21, তার মানে বাকি থাকছে 3। 5 2 10, 5 2 10 মানে 7 দিয়ে ডিভিশন করলে 3, 5 3 15, তার মানে 7 দিয়ে ডিভাইড করলে 1, 5 4 20, তার মানে 6, 5 5 25, তার মানে 4, 5 6 30, তার মানে হচ্ছে তোমার 2, 7 4 28, তাই। একইভাবে 6 2 12, মানে 5 6 3 18, 6 3 18 মানে কত, 14, তার মানে হচ্ছে তোমার 4, 6 4 24, তার মানে হচ্ছে 6 4 24, মানে 7 3 21, 3, 6 5 30, তার মানে 7 4 28, 2, 6 6 36, 7 5 35, মানে 1। দেখো প্রত্যেকটির ক্ষেত্রে এদের একসম উপাদান তো এক, প্রত্যেকটির ক্ষেত্রে একসম উপাদান এক, এবং আমাকে বলেছে যে প্রত্যেকটি পদের ইনভার্টেবল পদটি আমি দেখতে পাবো কিনা। দেখো এখানে একের ইনভার্টেবল পদ কি, একের বিপরীত পদ এক নিজেই, দুইয়ের বিপরীত পদ দেখো এখানে এসছে তার মানে 4, তিনের বিপরীত পদ দেখো 5, এই যে 4-এর বিপরীত পদ দেখো 2, 5-এর বিপরীত পদ দেখো 3, 6-এর বিপরীত পদ দেখো 6। তাহলে এরা প্রত্যেকেই দেখো আমি এটা পেয়ে গেলাম ইনভার্স এলিমেন্ট, তাহলে এস এর প্রত্যেকটা পদই হয়ে গেল ইনভার্টেবল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আমি নতুন নতুন অঙ্কের সাক্ষাৎ পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করো।